ফ্রিজে খাবার রাখছেন ঠান্ডা হচ্ছে না? আপনার ফ্রিজের কম্প্রেসরের দিকে একবার নজর দিন তো। কম্প্রেসর বিগড়ে গেলে অনেক সময় বিস্ফোরণ হতে পারে ফ্রিজে। বিশেষ করে শীতকালে ফ্রিজ ব্যবহার করলে কটা নিয়ম মাথায় রাখুন। বাড়ির বাইরে গেলে ফ্রিজ বন্ধ করে রেখে যান নাকি টানা চালু থাকে? আপনার ফ্রিজের ডিপ ফ্রিজারে অতিরিক্ত বরফ জমে যাচ্ছে না তো? ফ্রিজ কেনার আগে সেভাবে কোনো টিপসে কিন্তু আমরা মাথায় রাখি না, কিন্তু রাখাটা উচিত বলছেন বিশেষজ্ঞরা। কারণ এই ফ্রিজের ভেতরেই এমন একটা জিনিস থাকে, সেটা যদি যখন তখন ফেটে যায় তাহলে কিন্তু বিপদ শিওরে। সমস্যা থাকলে তার উপায় অবশ্যই থাকবে। ফ্রিজের সঙ্গে চেষ্টা করুন স্টেবিলাইজার ব্যবহার করার। এখনকার বেশিরভাগ আধুনিক ফ্রিজেই বিল্ট ইন প্রযুক্তি ব্যবহার করা হয়, যা সহজেই ভোল্টেজ ওঠানামা থেকে রেফ্রিজারেটরকে সুরক্ষা দেয়। অনেক দিন হয়ে গেলে নিশ্চয়ই ফ্রিজটা পরিষ্কার করেন আপনি, সে সময় কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রাখুন, পরিবারের প্রয়োজন ও ব্যবহারের ধরন বুঝে কত লিটারের ফ্রিজ কিনবেন সিদ্ধান্ত নিন। ফ্রিজ কোনভাবে ঠান্ডা হয়, ইনভার্টার আছে কিনা, এসব কিন্তু আপনাকে অবশ্যই খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন ফ্রিজের কম্প্রেসারে যে সমস্যা হয় সেই সমস্যা কিন্তু এসি বা এয়ার কন্ডিশনের কম্প্রেসারেও হয়। কম্প্রেসারের ভিতরে অনেক সময় জ্যাম লেগে যায়, গ্যাস লিক হয়ে যেতে পারে, আর এই গ্যাস অতি পরিমাণে যদি লিক হতে থাকে তাহলেই কিন্তু দুর্ঘটনা হওয়ার আশঙ্কা। প্রশ্ন হলো এগুলো যে হচ্ছে আপনি বুঝতে পারবেন কিভাবে? ফ্রিজ কি গিজারের মতোই কোনো সিগন্যাল দেবে আপনাকে? ফ্রিজ যখন পরিষ্কার করছেন আপনি কিন্তু অবশ্যই বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখুন। বেশিক্ষণ চলার পর কি আপনার ফ্রিজ গরম হয়ে যাচ্ছে? একটু খেয়াল করে দেখুন তো। বিশেষজ্ঞরা বলছেন যখন আপনার রাখা খাবার, ফল, সবজি, দুধ ফ্রিজে ঠান্ডা হবে না, তখন বুঝবেন কিছু একটা গোলমাল রয়েছে। ফ্রিজের ভিতর বিভিন্ন কম্পোনেন্ট যন্ত্র থাকে, পিস্টন, বাইন্ডিং কয়েল, রাউটার, এ ধরনের যন্ত্র। এগুলোর মধ্যে কোনো একটাতে সমস্যা হলে বুঝবেন আপনার খাবার ঠান্ডা হচ্ছে না। 8 থেকে 10 বছর পুরনো ফ্রিজে বিস্ফোরণ হওয়ার আশঙ্কা কিন্তু বেশি থাকে। ফ্রিজের ভিতরের কলকবজায় কি সমস্যা রয়েছে এটা কিন্তু আমার বা আপনার পক্ষে উপর থেকে দেখে বোঝা সম্ভব নয়। তাই আপনার ফ্রিজ যদি পুরনো হয়ে গিয়ে থাকে তাহলে সবচেয়ে ভালো হবে যদি আপনি কয়েক মাস পর পর সার্ভিসিং করান এবং ফ্রিজটার বর্তমান কি কন্ডিশন, বর্তমান কি অবস্থা সেটা যদি আপনি জেনে নেন। কোনো রকম বিপদ বুঝলে অবশ্যই বদলে ফেলুন আপনার ফ্রিজ, এমনই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রথম কলকাতা ব্যুরো। Study free consultancy. Make sure prepare for studying USA, UK, Canada, Germany, Australia, Italy, France, New Zealand and Switzerland, all over Europe.